আমাদের টুপি পর্যন্ত আলাদা করে দিয়েছে। বাংলাদেশে দেখবেন একদল সাদা টুপি, আবার সবুজ টুপি, আবার সবুজ পাগড়ি, আবার কালো পাগড়ি, আবার জুব্বা কেউ পরে দেখবেন যে তার পিঁড়ে পড়েছে গলা কাটা, আবার কেউ গলা কাটা। এইভাবে প্রত্যেক দলকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكته وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসলিমবৃন্দ, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারের নেই আজকেও কোরআন করিমের তাফসির উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আপনাদের সামনে কমপ্লিট করেছি মোমিনদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের 25টি ওয়াদা কী ছিল সেই বিষয়গুলো কমপ্লিট করেছি। আজকে আমরা আপনাদের সামনে তাফসির করব সূরা আল ইমরানের 116 নম্বর আয়াত থেকে নিয়ে 119 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের ষড়যন্ত্র। মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের ষড়যন্ত্রগুলো কী কী হতে পারে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছে। শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দ এবং জনগণ কোরআনুল কারীম থেকে দূরে থাকার কারণে এ বিষয়গুলো তাদের সামনে ক্লিয়ার না, যার কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের নেতৃবৃন্দ যেমন ভুল করেন ঠিক তেমন জনগণও তেমনটাই ভুল করেন। এর মূল কারণ কোরআনুল কারীম থেকে দূরে সরা। আর যেদিন থেকে মুসলিম সমাজ কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনকে তাদের জীবন বিধান হিসাবে বাদ দিয়েছে, কোরআন থেকে দূরে সরেছে, সেদিন থেকে গোটা পৃথিবীব্যাপী মুসলিমরা তাদের ক্ষমতাকে হারিয়েছে, মুসলিমরা তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন, তিনি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জাতিকে সম্মানিত করেছেন, উচ্চ মর্যাদা দান করেছেন, আর কিছু জাতিকে এই কোরআনুল কারীমের কারণে তিনি তাদেরকে অপদস্থ করেছেন, লাঞ্ছিত করেছেন, নিচু বানিয়ে দিয়েছেন। এই জন্য মুসলিমরা কোরআনুল কারীম থেকে যত দূরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক ততটা খারাপ থাকবে, আর মুসলিমরা কোরআনুল কারীমের যত কাছাকাছি থাকবে কোরআনকে তাদের জীবন বিধান হিসাবে মেনে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তখন মুসলিমদের জন্য আল্লাহর সাহায্যটা অবধারিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের সকল মুসলিমদেরকে আবার কোরআনুল কারীমের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। চলুন আমরা আমাদের আলোচনার দিকে যাই। সূরা আল ইমরানের 116 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু لَمْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِنَ اللَّهِ شَيْئًا। অবশ্যই যারা কুফরি করেছে, যারা কাফের, আল্লাহকে যারা মানে না, অস্বীকার করে, لَمْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِنَ اللَّهِ شَيْئًا। কিয়ামতের মাঠে তাদের কামাইকৃত ধন সম্পদ এবং তাদের সন্তানাদি তাদের কোনো উপকারে আসবে না। ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর তারা হবে জাহান্নামের মূল অধিবাসী এবং তারা সেখানে অবস্থান করবে চিরকাল। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, কাফেররা তো দুনিয়াতে অনেক ভালো কাজ করে, জাতিসংঘ থেকে অনেক ত্রাণ আসছে রোহিঙ্গাদের জন্য, আবার জাপান থেকে বাংলাদেশ সিটি কর্পোরেশনের জন্য সব গাড়িগুলো গিফট দিয়েছে, হাদিয়া দিয়েছে, এমন ভালো কাজের প্রতিদান আল্লাহ কোথায় দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাসালু মা ইউনফিকুনা ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিরুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাতহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন কাফেররা তারা যে এই পার্থিব জীবনে তারা তাদের যে অর্থ সম্পদ ভালো কাজে ব্যয় করে তার উদাহরণ হলো কামাসালি রিহিন ফিহা সিরুন আসাবাত হারসা কওমিন। হঠাৎ করে ঘূর্ণিঝড় উঠল, যে ঘূর্ণিঝড়ের ভেতর আবার আগুন থাকে, প্রচণ্ড ঘূর্ণিঝড় এসে কোনো এক সম্প্রদায়ের শস্য ক্ষেতের উপর পড়ে গেল,
কি বুঝেন, যদি ঘূর্ণিঝড় এসে আপনার ক্ষেতের উপর আছড়ে পড়ে আপনার যে ফসলাদি আছে এগুলো ঠিক থাকবে? কোনোটা ঠিক থাকবে না, একেবারে লন্ডভন্ড করে ফেলবে। আল্লাহ বলছেন তাদের উদাহরণ হলো কামাসানি রিহিন ফিহা সিররুন, যেমন প্রচন্ড বাতাস, ফিহা সিররুন, যে বাতাসের ভেতর রয়েছে আগুন, এটাকে বলা হয় ঘূর্ণিঝড়। আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম, এমন সম্প্রদায়ের শস্য ক্ষেতের উপর আছড়ে পড়ল যারা নিজেদের উপর জুলুম করেছিল। ফা আহলাকাতহু, অথবর অটোমেটিক ঘূর্ণিঝড় এসে তাদের সমস্ত ধন সম্পদ, সমস্ত শস্য ক্ষেতকে ধ্বংস করে দিল। ওয়ামা যালামাহুমুল্লাহু, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কোনো ধরনের জুলুম করেন নাই। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। সকল সওয়াব গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে তার শত সওয়াবের কাজ আল্লাহ গ্রহণ করবেন, এটাই এর উদাহরণ। এই জন্য কেয়ামতের মাঠে কাফেরদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। ইভেন তারা যেই ধন সম্পদ ভালো কাজে ব্যয় করেছে তার উদাহরণ আল্লাহ দিয়ে বুঝিয়েছে, তার এই ভালো কাজে ব্যয় করা টাকা পয়সারও কোনো ফায়দা হবে না। সত্য আপনার দানকৃত টাকা পয়সা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার দানটা হবে ইমানের সহিত, তখন আপনি এই দানের সওয়াব পেয়ে যাবেন, আখেরাতে এটা আপনাকে কাজ দেবে। মূলত কেয়ামতের মাঠে মানুষ, মুসলিমরা মুসলিমদের জন্য সুপারিশ করতে পারবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবে। এর প্রমাণ অনেকগুলো হাদিস রয়েছে। আমরা একটা বড় হাদিস বলেছিলাম সুনানে তিরমিজির, যা হাদিসকে, যে হাদিসটা প্রসিদ্ধ হলো হাদিসুস শাফাআ বলে, সুপারিশের হাদিস। কেয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন সমস্ত উম্মত দেখবেন মাত্র এক মাইল উপরে অথবা এক বিঘত উপরে থাকবে সূর্য, আর নিচের ভূমি হবে তামার ভূমি, সাদা তামার ভূমি। প্রচণ্ড হিটের কারণে নিচেও গরম হবে উপরেও গরম হবে, মানুষ খুব কষ্টে সেই জায়গায় অবস্থান করবে। তখন যার যার শরীর থেকে তার পাপ অনুপাতে ঘাম বের হবে, এবং সে তার ঘামের উপর আছড়ে পড়বে, কারো ঘাম বেশি হবে, সাঁতরাতে থাকবে, এ অবস্থায় থাকবে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে লোকরা গিয়ে বলবে আনতা আবুন নাস, আপনি তো হলেন মানুষদের পিতা, সুতরাং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জায়গা থেকে কমপক্ষে মুক্তি দান করুন। হযরত আদম অপারগতা প্রকাশ করবেন, তিনি বলবেন যাও নূহের কাছে যাও। সবাই মিলে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে যখন বলা হবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই জায়গা থেকে কমপক্ষে মুক্তি দান করে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। লোকরা যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে বলবে আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আজকে কমপক্ষে এই জায়গা থেকে যেন আমাদেরকে আল্লাহ মুক্তি দান করেন। ইব্রাহিম খলিল বলবেন আমি তো মিথ্যা কথা বলেছিলাম, এই মুহূর্তে আল্লাহ রাগান্বিত অবস্থায় রয়েছেন, সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে, হযরত মুসার কাছে গিয়ে বলো। লোকরা দৌড়ে হযরত মুসার কাছে যাবে। হযরত মুসাকে যখন বলা হবে আপনি হলেন কালিমুল্লাহ, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে আপনাকে কিতাব দান করেছেন, আপনি আমাদের জন্য এই কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কমপক্ষে এই কষ্টদায়ক জায়গা থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন। হযরত মূসা বলবেন না না আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমি একটি অন্যায় করেছি। হযরত মূসা বলবেন যাও ঈসা রূহুল্লাহর কাছে যাও। লোকরা দৌড়ে হযরত ঈসা রূহুল্লাহর কাছে আসবে। হযরত ঈসাকে বলবে ইয়া নবী আল্লাহ,
আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর খলিমা, বাপ ছাড়া আপনি জন্ম নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশেষ উপায়ে পৃথিবীর বুকে আপনাকে পাঠিয়েছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে কঠিন জায়গা থেকে মুক্তি দান করবেন। হযরত ঈসা বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, যাও তোমরা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আজকে একমাত্র ওনারই অনুমোদন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে আসবে, আল্লাহর রাসূল বলবেন, হ্যাঁ আজকে আমাকে এটার জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন এবং সিজদায় পড়ে আল্লাহর এত প্রশংসা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ভাষার প্রশংসা আমি আজও জানি না, সেখানে আল্লাহ আমাকে এই মুখ দিয়ে এগুলো বের করবেন। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফফা, মুহাম্মদ আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, বাস এভাবে তিনি উম্মতদেরকে সুপারিশ করে শেষ পর্যন্ত তিনবার তিনি জাহান্নামের আগুন থেকেও লোকদেরকে তুলে আনবেন। মুসলিম শরীফের হাদিস অনুবাদে চতুর্থ নাম্বার বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে লোকদেরকে তুলতে যাবেন, স্বয়ং কোরআনুল করিম দাঁড়িয়ে যান, কোরআনুল করিম দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলোকে জাহান্নাম থেকে তোলার অধিকার আপনার আর বাকি নেই। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির বিরুদ্ধে কোরআনুল করিম দাঁড়িয়ে যাবে এমন ব্যক্তির পক্ষে সুপারিশ করা আর কোনোদিন সম্ভব হবে না। কোরআন যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআন কার বিরুদ্ধে দাঁড়াবে? যে কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআন প্রচার করতে দেয় না, কোরআন প্রচার করতে মানুষকে বাধা দেয়, কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে দেয় না, কোরআন বোঝানোর জন্য সুযোগ দেয় না, এ কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তখন আর কাউকে রাসূল জাহান্নাম থেকে উঠাতে পারবেন না। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে সুপারিশ পাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত ঈমান থাকতে হবে, দুই নাম্বার 100% রাসূলের সুন্নার উপর আমল থাকতে হবে, তাহলেই সুপারিশ পাওয়া সম্ভব। আবার অন্য দিক দিয়ে আপনি সুপারিশ পাওয়ার আশা করেন আর রাসূলের তরিকা বাদ দিয়ে এই তরিকা সেই তরিকা পীরের তরিকা নিয়েছেন, আপনি আবার সুপারিশের আশা কীভাবে করেন? এই জন্য একান্তভাবে রাসূলের তরিকারই অনুসরণ করতে হবে, তাহলে একমাত্র সম্ভব হবে রাসূলের সুপারিশ পাওয়া। আর যদি আশা করেন না পীর কেবলার সুপারিশ করবে, তাহলে তো পীর কেবলার সুপারিশ আমরা দুনিয়াতেই দেখতে পাই। বাবা দেওয়ানবাগি এতদিন বলতো যে রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলছি, কি করা যায়। হঠাৎ করে যখন উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, প্রায় মাস দুই মাস পর্যন্ত আইসিইউতে ভর্তি ছিলেন, আইসিইউতে যখন ফিরলেন, ফেরার পর একটা ভিডিও ফুটেজ দিল নেটে, উনি তখন তার মুরিদদেরকে নিয়ে কান্নাকাটি করতেছিল আর বলতেছিল বাবা, তখন বাবা যখন এমনি চিল্লি দিল তখন মুরিদদের আরো জোরে চিল্লি দেয়, তখন মুরিদরা জিজ্ঞেস করে কি হয়েছে, কি হয়েছে বলতে পারি না, ডাক্তার কইছে অল্প সময়ে সুস্থ হয়ে যাব, বলছে মানুষের সাথে কথাবার্তা কম বলতে আর একটু কম অন্যান্য যেহেতু ঘুম বা অন্যান্য জিনিসগুলো কম করতে বলছে, একটু রেস্টে থাকার জন্য বলছে। এই হলো, তারা তো তরিকা নিয়ে দুনিয়াতেই ক্লান্ত হয়ে যায়, তো আখিরাতে তো অবশ্যই ক্লান্ত হবে, ঠিক না বেটি? এই জন্য পীরের উপর ভরসা করবেন আর এই আশা করবেন যে আপনার পীর বাবা আপনাকে কিয়ামতের মাঠে সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাবে, এটা একটা অবাস্তব চিত্রের উপর আশা করা ছাড়া আর কিছুই নয়। সেজন্য আমাদের ভরসা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, ঈমান রাখতে হবে আল্লাহর উপর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করতে হবে। এটাই ক্লিয়ার করা। এরপর 118 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের ষড়যন্ত্র নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون।
ইমানদার যারা তাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদের ইমানদারদেরকে ছাড়া অন্য কোন কাফের বা মুশরিক জাতিদেরকে তোমাদের ঘনিষ্ঠ বন্ধু বানাবে না। যদি তোমরা ইমানদারকে বাদ দিয়ে কাফেরদেরকে তোমাদের ওয়ালি বানাও অথবা বন্ধু বানাও, লা ইয়ানুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি করতে একটু দেরি করবে না। ওয়াদু মা আনিতুম, তারা ভালোবাসে তোমরা কষ্টে থাকো, এটাই তাদের আনন্দ। কাফেররা আনন্দ পায় যখন মুসলিমরা কষ্টে পড়ে, আল্লাহ বলছেন, এটা আমার কোনো কথা নয়। এরপর আল্লাহ আরো বলছেন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তারা যে তোমাদের প্রতি রাগ, তা তাদের মুখ দিয়ে কিছু কথা বিকশিত হয়েছে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, তোমাদের মুসলিমদের বিরুদ্ধে তাদের আরো যে ষড়যন্ত্র তাদের অন্তরে লুকায়িত রয়েছে, আকবার, এটা মুখে যা বের হয়েছে তার থেকে আরো কঠিন। কদ বাইয়ান্না লাকুমুল আয়াত, শুনে রাখো ইমানদারগণ, আমি আল্লাহ আমার আয়াতগুলোকে বিস্তারিতভাবে তোমাদের সামনে বর্ণনা করে দিলাম। ইন কুনতুম তাআকিলুন, তোমরা যদি বিশ্বাসী হও, তোমরা যদি বুঝমান হও, তাহলে এগুলো বুঝে নেবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের কিছু বৈশিষ্ট্য বলছেন। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, এই কাফেররা হলো সে সকল লোক যাদেরকে তোমরা ভালোবাসো। ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে চুল পরিমাণও ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তোমরা তো আল্লাহর সব কিতাবের উপর ঈমান আনো। মূসা আলাইহিস সালামের উপর যা নাজিল হয়েছিল তা তোমরা আল্লাহর কিতাব বলে বিশ্বাস করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই গ্রন্থ নাজিল হয়েছিল তা যে আল্লাহর দেওয়া নাজিলকৃত কিতাব তা তোমরা বিশ্বাস করো, কিন্তু তারা তোমাদের কিতাবের উপর বিশ্বাস করে না। ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, আরে মুনাফিকদের আরেকটা চরিত্র হলো, তাদের সাথে যখন তোমাদের সাক্ষাৎ হয় তাদের আচার আচরণ কথাবার্তা এমন মনে হয় তারা বলে যে আমরা তো তোমাদের মতোই বিশ্বাসী। ওয়া ইযা খালাউ আদু আলাইকুম আনামিরা মিনাল গায়ব, আর যখন তারা তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে নীরব অন্য কোনো কামরায় থাকে তখন তারা রাগের কারণে তোমাদের উপর এত রাগ তারা এমন আঙ্গুল কামড়াতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মুতু বিগাইদিকুম, আপনি বলে দিন তোমরা তোমাদের রাগ নিয়ে মারা যাও। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন তোমাদের অন্তরে যা লুকায়িত আছে। এই আয়াত ক্লিয়ার কাট একটি ধারণা দিচ্ছে, মুসলিম শাসকবর্গ কোনোদিন তারা কাফেরদেরকে তাদের বন্ধু বানাতে পারে, আর আজকে গোটা পৃথিবীব্যাপী বন্ধু বানিয়েছে, যার কারণে পৃথিবীব্যাপী প্রথম নাম্বার চিত্র মুসলিমরা বেশি সংখ্যায়, তারপরও দেশ দেশ ভাগাভাগি করে দিয়েছে। শুধু তাই নয়, ভাগাভাগি করার পর আবার একজন আরেকজনের বিরুদ্ধে মারামারিও লাগিয়েছে। অলরেডি সৌদি আরবকে লাগিয়েছে ইয়ামানের বিরুদ্ধে, আবার সৌদি আরব চুক্তি করেছে ১২০০ কোটি ডলার নাকি ১২,০০০ কোটি ডলারের চুক্তি করেছে অস্ত্র কিনবে, এগুলো কোথায় ব্যয় হবে? আস্তে আস্তে করে এগুলো এক একটা মুসলিমদের বিরুদ্ধেই ব্যয় হবে। এইভাবে মুসলিমদেরকে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করে দেয়। চলুন আমরা দেখে নিই কাফেররা মুসলিমদের বিরুদ্ধে কী কী ষড়যন্ত্রগুলো করতে পারে। প্রথম নাম্বার ষড়যন্ত্র হলো মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের প্রথম ষড়যন্ত্র, মুসলিম জাতির মধ্যে বিভক্তি এবং শত্রুতা সৃষ্টি করা, দুশ্মনী সৃষ্টি করা, একজন মুসলিমকে আরেকজন মুসলিমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া, এটাই হলো কাফেরদের পলিসি। সেই জন্য ইংরেজদের বক্তব্য ছিল ডিভাইড অ্যান্ড রুল, পৃথক করো আর শাসন করো। যদিও ইংরেজরা চলে গিয়েছে কিন্তু তাদের এই আদর্শ ভারত উপমহাদেশে এখনো বাস্তব চিত্র এটা বিদ্যমান রয়েছে। সেই জন্য কাফেরদের প্রথম নাম্বার ষড়যন্ত্র হলো মুসলিম জাতির ভেতর দ্বিধা বিভক্তি শত্রুতা দুশ্মনী তৈরি করা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসলিমরা এক হয়ে থাকার জন্য, কোরআনুল কারীম সূরা আল ইমরান এর 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
তোমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্ন হওয়া এটা একটা কবিরা গুনাহ, আর বিচ্ছিন্ন কাফেররা মুসলিমদের ভিতর কিভাবে করে, মুসলিমদের ভিতর যে কোনো উপায়ে দলাদলি সৃষ্টি করে দিলেই অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যায়। আপনাকে বলবে আপনি শিয়া, আপনাকে বলবে সুন্নি, আপনাকে বলবে হানাফি, আপনাকে বলবে আহলে হাদিস, আপনাকে বলবে শাফি, আপনাকে বলবে মালিকি, এক একজনকে এক একটা নাম দিয়ে এমন আকার বর্তমান ধারণ করিয়েছে, আমাদের টুপি পর্যন্ত আলাদা করে দিয়েছে। বাংলাদেশে দেখবেন একদল সাদা টুপি, আবার সবুজ টুপি, আবার সবুজ পাগড়ি, আবার কালো পাগড়ি, আবার জুব্বা কেউ পরে দেখবেন যে তার পিঁড়ে পড়েছে গলা কাটা, আবার কেউ গলা কাটা, এইভাবে প্রত্যেক দলকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আর এভাবে আলাদা করার কারণে মুসলিমরা দুর্বল হয়ে গিয়েছে। কারণ আপনি একটা আইডিয়োলজি চিন্তা করেন, আপনি যদি একটা সুতা হাতে নেন, চিকন সুতা, আর হাতে নিয়ে এভাবে টান দেন জোরে, ছিঁড়বে নাকি থাকবে, ছিঁড়ে যাব। আর যদি আপনি একসাথে পঞ্চাশটা সুতা নেন এমন চিকন, নেওয়ার পর টান দেন, ছিঁড়বে, ছিঁড়বে, কখন হয় না। অথচ মুসলিমদের কথা ছিল ঐক্যতা নিয়ে থাকা, মুসলিমরা যখন বিচ্ছিন্ন হয়েছে অটোমেটিক মুসলিমদের উপর চতুর্পাশ দিয়ে আক্রমণ শুরু হয়েছে, আর এভাবেই মুসলিমদেরকে তারা হত্যা করে। এটা হলো বিশ্ব পলিসি, শয়তানি পলিসি, এবং কাফেরদের পলিসি এটা আল্লাহ বলেছেন। এখন আপনি দেশের সরকার হওয়ার পর যদি বলেন যে আপনারা অনেক ভালো লোক, তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে যাবেন, এটা আমাদের কোনো কিছু করার নেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 91 নম্বর আয়াতে আরো বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান ইচ্ছা করেছে তোমাদের মাঝে দুশ্মনী তৈরি করতে মদ এবং জুয়ার মাধ্যমে। সমাজে যখন মদ এবং জুয়ার প্রচলন ঘটবে, তখন অটোমেটিক সমাজের ভেতর একে অপরের প্রতি বিদ্বেষ, ঝগড়া, ফাসাদ এগুলো দেখা দেবে। আর গত কয়েক বছর ট্রাম্প সাহেব আসার পূর্বে হিলারি ক্লিন্টন যখন পাকিস্তানে এসেছিলেন, তখন তিনি পাকিস্তানের যুবকদেরকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন, আরে কিসের ধর্ম কর্ম, আপনারা এত ধর্ম নিয়ে ব্যস্ত হন, যার কারণে দেখা যায় জীবনে যে এনজয় বলতে কোনো একটা জিনিস আছে সেটা তো আপনাদের ভেতর থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। আগে এনজয় করেন, তারপর অন্য কিছু করে। অর্থাৎ আগে এই বয়সে 16 বছর বয়স হোক আর 28 বছর হোক, আগে অবৈধভাবে মেয়েদের সাথে মেলামেশা করেন, মদ খান, জুয়া খেলেন, তারপর আনন্দ ফুর্তি করেন, এনজয় করেন, এটাই তো আপনাদের জন্য কল্যাণ। কারণ উনি সারা জীবন এটাই করে এসেছে, এর চাইতে আপনাকে কি ভালো নসিহত দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শয়তানের দ্বারা প্রভাবিত এটা ক্লিয়ার করেছেন এই আয়াতের ভিতর। এই জন্য কাফেরদের প্রথম নম্বর কাজ হলো মুসলিমদের ভিতর বিভক্তি সৃষ্টি করা। আজকে আমাদের সমাজে আমরা তা দেখতে পাচ্ছি, আজকে অনেক উলামায়ে কেরাম নিজেদেরকে বিভিন্ন নাম দিয়ে দিয়ে মুসলিমদেরকে আলাদা করছে এবং একদলকে আরেক দলের বিরুদ্ধে প্রায় যুদ্ধের ক্ষেত্রে লাগিয়ে দিচ্ছে। এটা গোটা পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশ নয়। অথচ আমাদের পরিচয় হচ্ছে একটাই, সেটা হলো মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের রব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের পথ দেখানে ওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বিশ্বাস করে আমাদের কোরআন এক, রাসূল এক, তাহলে মুসলিমরা কোনোদিন বিভক্ত হতে পারে। হাদিসে যদি পাঁচভাবে আমল থাকে, পাঁচভাবে করতে পারে, এর কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে আপনি এই করেন বিধায় আরেকজনকে এই না করতে নিষেধ করেন, বাধা দিচ্ছেন, ঠিক এইভাবে এক অপরের প্রতি দুশ্মনী তৈরি হচ্ছে। আর এটাই ছিল মূলত কাফেরদের চাহিদা। আর অন্যদিক দিয়ে যেটা তারা করেছে, দেশ ভাগাভাগি করে দিয়ে দেশের ভিতর আবার ডান দল আর বাম দল দিয়েছে। কারণ সারা জীবন ডান দল বাম দলের বিপরীত, আবার বাম দল ডান দলের বিপরীত, এভাবে লেগেই থাকবে, আপনি কখন আর কাফের দিকে তাকাবেন, বাস। সেই জন্য আজকে মিয়ানমারে এভাবেই মুসলমানদেরকে কচুকাটা করছে। আর আমরা ইমাম সাহেবরা মসজিদে বসে বসে বলছি মুসলমানের জন্য দোয়া কর, পাগল হইছেন নাকি, দোয়া কবুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ কখন দোয়া কবুল করবেন? সামরিক শক্তির বিরুদ্ধে আপনাকে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে, সামরিক শক্তির বিরুদ্ধে দোয়া কার্যকরী নয়।
দোয়া কার্যকরী হবে তখন যখন আপনি মাঠে যাবেন, মাঠে গিয়ে দোয়া করবেন, তখন দোয়া কার্যকরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের ময়দানে গিয়ে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন। আপনি আর আমি মসজিদে বসে বসে দোয়া করি, আল্লাহ তুমি রোহিঙ্গা মুসলমানদেরকে সাহায্য করো। আসলে বাংলাদেশের একটা নিয়ম হলো, আমরা শুধু দোয়াটাই শিখেছি, আরো যে কিছু করণীয় আছে এই ব্যাপারে আমাদের নলেজ নেই। এই জন্য সামরিক শক্তির বিরুদ্ধে আপনাকে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে। আর এটা আমাদের রাষ্ট্রপ্রধানরা যদি ইসলামের ব্যাপারে ক্লিয়ার হতেন, হয়তো তারা এই কাজগুলো করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রীয় শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়ত দান করুন। দুই নম্বর, কাফেরদের ষড়যন্ত্র হলো মুসলিমদের, মুসলিম জাতির ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করা, তাদের ভেতর বিশৃঙ্খলা লাগিয়ে রাখা। কারণ আপনি যদি একটা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, ব্যস্ততার কারণে আরেক দিকে দৃষ্টিপাত করার কোনো খেয়াল থাকবে না। এই জন্য সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা কাফেরদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধ বানাবে না। অন্তরঙ্গ বন্ধ বানার মানে হলো তাদের পলিসিগুলো গ্রহণ করা, তাদের দেওয়া পরামর্শগুলো নেওয়া, তাদের সাথে গোয়েন্দা চুক্তি করা, তাদের সাথে সামরিক চুক্তিগুলো করা, এবং তারা যেইভাবে পরামর্শ দেয় সেগুলোকেই গ্রহণ করা। ইসলামের যে নিজস্ব একটা ওয়ে রয়েছে, ইসলামের যে নিজস্ব একটি জীবন বিধান রয়েছে, ইসলামের যে নিজস্ব একটি চিন্তাধারা রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে তাদেরগুলোকে প্রাধান্য দেওয়া, এটাই হলো তাদেরকে অন্তরঙ্গ বন্ধ বানানো। এমনটা যদি করেন তারা কি করবে? আল্লাহ বলছেন, লা ইয়ালুনাকুম খাবালান, তারা তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বা তোমাদেরকে ক্ষতি করতে চুল পরিমাণ দেরি করবে না। ওয়াদু মা আনিতুম, আর তারা আনন্দ পায়, তারা খুশি হয় তোমরা কষ্টে থাকো, এটাই তাদের আনন্দ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করেছেন, গোটা পৃথিবীব্যাপী আজকে আমরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ইরাকের উপর যখন আক্রমণ হলো, সাধারণ একটি অভিযোগ নিয়ে আক্রমণ হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে আমেরিকা বোমা মেরে উড়িয়ে দিল। সাধারণ মানুষ অস্ত্র তো চালাবে দূরের কথা, তাসবির দানা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, তাদেরকেও আক্রমণ করে তারা হত্যা করেছে। কোথায় মানবাধিকার, কোথায় মানবতা? কেউ তাদের বিচারের জন্য দাঁড়ালো না, কেউ তাদের পক্ষে একটা কথা বলল না। কার্পেট বোম্বিং করা হলো, হাজার হাজার মানুষগুলো পঙ্গু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষগুলো দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। আর এখন আপনি ইরাকে যান, গিয়ে দেখবেন মহিলারা আত্মচিৎকার করে আর বলে, কে বলেছিল আমেরিকাকে আমাদের দেশে শান্তির জন্য আসতে? শান্তির নাম দিয়ে এসে তো আমাদের সব ধ্বংস করে দিয়েছে। সাদ্দাম ছিল, এটাই তো আমাদের জন্য ভালো ছিল, কারণ চিল্লায়ার বলে আমার ছেলে পায় না, আমার স্বামী পায় না, অমুককে গুম করা হয়েছে, অমুককে ফাঁসি দেওয়া হয়েছে, অমুককে হত্যা করা হয়েছে। এই চিত্রগুলো অহরহ একজন খ্রিস্টান সাংবাদিক, নামটা ভুলে গিয়েছি, অনেকদিন আগে বলেছিলাম, অন দ্য স্পট যুদ্ধের মাঠে গিয়ে গিয়ে এই লেখাগুলো রেখে আপনি তাদের লেখাগুলো দেখতে পারেন। সে সত্য কথাগুলো বলে, যদিও সে খ্রিস্টান, সে এই জিনিসগুলো তুলে ধরেছে যে আমেরিকা আসার পর কতটুকু শান্তি আসলো, বরঞ্চ আগের তুলনায় 200% শান্তি নষ্ট করেছে আমেরিকা। অন্যদিক দিয়ে আপনি দেখেন আফগানিস্তান, এক ইস্যু দেখালো তালেবান, তালেবান ইস্যু দেখিয়ে সেখানে কার্পেট বোম্বিং করা হলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ধ্বংস করা হলো, কত কল কারখানা ছিল, মানুষ কতটা শান্তিতে বসবাস করত, সব ধ্বংস করলো। কোনো মানবতা নেই তাদের পক্ষে দাঁড়ানোর, যে আজকে আমেরিকার বিচার করা উচিত, কেউ দাঁড়ালো না, কারণ আল্লাহ যা বলেছেন তা বাস্তব। ওয়াদ্দুমা আনিতুম, তোমরা কষ্টে থাকো, কাফেররা এটাই আনন্দ পায়। কিন্তু আজকে কষ্টের বিষয় হলেও সত্য, আমাদের সমাজের মুসলিম নেতৃবৃন্দ কেন যেন এই আয়াতগুলো পড়ে না। এরপর দেখেন মুসলিমদের ব্যাপারে আরো কি কি ষড়যন্ত্র, মুসলিমদের বিরুদ্ধে তাদের আরো একটি ষড়যন্ত্র হলো, তারা মুসলিমদেরকে যে কোনো উপায়ে কুফুরির ভেতর লিপ্ত করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম সূরা নিসা
এর 89 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াদু লাউ তাকফুরুন কামা কাফারু ফাতাকুনু সামাআন, কাফেররা আশা করে তারা চায় তোমরা যদি তাদের মতো আল্লাহকে অস্বীকার করতে আল্লাহর কুফরি করতে, ফাতাকুনু না সামাআন, তাহলে তোমরা আর তারা বরাবর হয়ে যেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাত্তাখিদু মিনহুম আউলিয়া, সুতরাং তোমরা কাফিরদের কাউকে তোমাদের ওয়ালি বানাবে না। ফা ইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নাও অথবা যদি তারা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মনে রাখবে তারা হলো জালেম। আবার সূরা মায়েদা এর 51 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, হে ইমানদার বান্দাগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের ওয়ালি বানাবে না, অভিভাবক বানাবে না, কারণ তারা একে অপরের অভিভাবক। ফা ইন তাওয়াল্লাউ মিনকুম ফা ইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে ওয়ালি বানায়, অভিভাবক বানায়, তাহলে তোমরাও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে তাই হচ্ছে, কাফেররা মুসলমানদেরকে মারে আর বলো এর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আপনি হবেন জঙ্গি। আরে ভাই, আমি কি দুনিয়ার মুখে বাঁচতে পারবো না? আমাকে গুলি করে আপনি হত্যা করবেন, আপনার বুলেটটা আমার থামানোর মতো আমার শক্তি আছে, আমি কি সেটা অথবা কথা বলার মতো শক্তি আছে, আমি কি বলবো না যে আমাকে মারতে পারবে না? সেই অধিকার আজকে মুসলমানদের থেকে হরণ করা হয়েছে আর খেতাব দেওয়া হয়েছে এর বিরুদ্ধে বলবেন আপনি হবেন জঙ্গি। তাহলে কে কাকে জঙ্গি বানাবে? যে ছিল জঙ্গি সে ভালো মানুষকে জঙ্গি বানিয়ে দিল। আশ্চর্যকর জিনিস। অন্যদিক দিয়ে কাফেরদের আরেকটি ষড়যন্ত্র হলো মুমিনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সবসময় মুমিনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, এটাই হলো কাফেরদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন এর 30 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আফসোস আমার বান্দাদের জন্য যখনই তাদের কাছে কোনো ধরনের রাসূল আগমন করে তখনই কাফেররা ওই রাসূলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সূরা মুতাফফিফিন এর 29 থেকে নিয়ে 33 নম্বর আয়াত পর্যন্ত যে খারাপ লোকরা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা হাসিতে মেতে উঠে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা পাপি তারা ইমানদারদেরকে দেখলে হাসে। কই আজকে ট্রাম্পের মতো লোক সারা পৃথিবীতে বলে মুসলমান নাকি জঙ্গি, মুসলমানদের পৃথিবীতে না রেখে নাকি চাঁদের দেশে পাঠানো হচ্ছে। সেই জন্য আমাদের একটু চিন্তা করা উচিত, আমাদের নিজস্ব পার্সোনালিটি ছিল, ইসলাম ধর্মের একটি নিজস্ব শক্তি ছিল, সেই শক্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কাফেরদের মুসলমানদের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র হলো 5 নম্বর ষড়যন্ত্র, অর্থনৈতিকভাবে মুসলিমদেরকে অবরোধ করা, তাদেরকে সদা সর্বদা অভাব অনটনের ভিতর রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল মুনাফিকুন এর 7 নম্বর আয়াতে বলছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, মুনাফিকরা বলে কাফেরদেরকে বলে রাসূলের কাছে যারা থাকে ভালো লোক তাদের পেছনে তোমরা টাকা পয়সা খরচ করবে না যতক্ষণ না পর্যন্ত তারা ইসলাম বাদ দিয়ে এদিকে চলে আসে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর জন্যই দুনিয়া এবং আকাশের যত ধনভাণ্ডার রয়েছে সব আল্লাহর হাতে। লাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এই ভাষাগুলো বোঝে না, কারণ ইমানদার মনে করে আজকে যদি আমরা আমেরিকার বিরুদ্ধে কথা বলি, রাশিয়ার বিরুদ্ধে কথা বলি, তারা অর্থনৈতিকভাবে আমাদের উপর অবরোধ আরোপ করবে। না না, ইমানদার যদি তার ইমান ঠিক রাখে
আল্লাহর উপর বিশ্বাস যদি সঠিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুমিনদের খাবারের জন্য আকাশের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। অথচ আজকে আমাদের ইমানই হারা হয়ে গেছে। ষষ্ঠ নম্বর ষড়যন্ত্র, মুসলিমদেরকে তারা জেল জুলুমের ভয়ভীতি প্রদান করে। কোনো রাষ্ট্রনায়ক যদি তাদের বিরুদ্ধে কথা বলে তাকে যে কোনো একটা মামলা দিয়ে বাস আন্তর্জাতিকভাবে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে। এই ভয় আজকে নয়, এ ভয় যেদিন থেকে রাসূলরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে সেদিন থেকেই কাফেররা রাসূলদের বিরুদ্ধে ইমানদারদের বিরুদ্ধে তারা আগেও এই কাজগুলোই করেছে, এখনো তারা তাই করছে। কোরআন কারীম সূরা ইব্রাহিম এর 13 নম্বর আয়াত পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا। রাসূলরা যখন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিত তারা তখন বলতো লানুখরিজান্নাকুম মিন আরদিনা, শুনে রাখো আমরা তোমাদেরকে আমাদের এলাকা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের মতো হয়ে যাবে, আমাদের ধর্মে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন ফা আওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাল যালিমিন, আমি আল্লাহ ওয়াহি করলাম অবশ্যই আমি আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেব। অর্থাৎ ইমানদারদের ঈমান যদি ঠিক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, ইমানদারদের ঈমান যদি ঠিক না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের কোনো অ্যাকশন নেবেন না। আজকে তাই দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এ শাস্তি রাসূলুল্লাহর যুগে দেওয়া হয়েছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম নাম্বার শাহাদাত বরণ করেছেন। তিনি মুসলমানদের কোনো পুরুষ ছিলেন না, তিনি মুসলমানদের কোনো যুবক ছিলেন না, তিনি একজন সাধারণ মা ছিলেন, একজন মহিলা ছিলেন, আম্মার বিন ইয়াসার, এর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু জাহেলের বাদী। তিনি যখন ইসলাম কবুল করলেন আবু জাহেল জানতে পারল সুমাইয়া ইসলাম কবুল করেছে, সুমাইয়াকে ধরে নেওয়া হলো, সুমাইয়াকে প্রথমে প্রলোভন দেখানো হলো, সুমাইয়া তুমি আমার গোলাম, আমার বাদী হয়ে তুমি মুহাম্মদের কথা শুনেছ, সুমাইয়া তুমি মুহাম্মদের ধর্মটা ছেড়ে দাও, মুহাম্মদের উপর ঈমান আনাটা বর্জন করো, আমাদের ধর্মের উপর চলে আসো। সুমাইয়া বলল আমি আপনার বাদী হতে পারি কিন্তু আমার কল্পনা তো, আমার হৃদয়টা তো আল্লাহর জন্য পাগল, আমার এই হৃদয় আমার এই প্রাণ সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সুতরাং যেই আল্লাহ আমাকে বানিয়েছেন সেই আল্লাহকে ভুলে এক মুহূর্তের জন্য আমি থাকতে পারি না। আবু জাহেল তখন তার অন্যান্য সাথীদেরকে ডাক দিল, সুমাইয়াকে ধরে আরবের মরুপ্রান্তরের প্রচণ্ড পাথুরি জমিতে নিয়ে নিল এবং পাথুরি জমিতে নিয়ে তাকে লম্বা করে রশি দিয়ে বাঁধা হলো। বাঁধার পর সুমাইয়ার গায়ে লোহা গরম করে ছেঁকা দেয় আর বলে সুমাইয়া তুমি ইসলাম পরিত্যাগ করো নতবা তোমাকে আমরা এভাবেই শাস্তি দিয়ে মেরে ফেলবো। সুমাইয়া বলে আল্লাহর কসম আমার জীবন যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা আমি বর্জন করতে পারি না। শেষ পর্যন্ত আবু জাহেল একটি বল্লম নিল এবং সুমাইয়ার লজ্জাস্থানের উপর আঘাত করে সুমাইয়াকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিল। সুমাইয়া দুনিয়ার মুখ থেকে বিদায় হলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে সে বর্জন করে নাই। এটাই আচরণ করেছে সুমাইয়ার সাথে, ঠিক এমন আচরণ করেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত খুবাইবকে যখন মক্কার লোকেরা ধরল তখন তারা মাটি নিয়ে গেল, খুবাইবকে বলা হলো খুবাইব শুধুমাত্র তুমি মুহাম্মদের উপর যে ঈমান আনয়ন করেছো তা বর্জন করো, আমরা তোমাকে মৃত্যুর হাত থেকে মুক্তি দান করব। হযরত খুবাইব বললেন আমার প্রাণ বায়ু উড়ে যেতে পারে কিন্তু আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করা বর্জন করতে পারি না। শেষ পর্যন্ত তারা বলল ঠিক আছে ঈমান বর্জন করার প্রয়োজন নেই,
তুমি শুধু এতটুকু বলো, তোমার জায়গায় যদি মুহাম্মদকে শাহিত হতো, তোমার জায়গায় যদি মুহাম্মদকে জবাই দেওয়া হতো, তাহলে তুমি খুশি? শুধুমাত্র এতটুকু বলো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। হযরত খুবাইব বলেন, আল্লাহর কসম, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমার রাসূল এমন কোনো কথা শুনলে কষ্ট পাবেন তা আমার মুখ দ্বারা বের হতে পারে না। আপনি আর আমি রাসূলকে কতটা ভালোবাসি, আর রাসূলের সুন্নার বিপরীত যখন বিদাত আসে, অনায়াসে আমরা করতে থাকি, আর সাহাবীর ভালোবাসা খোবাইবকে না হলো, খোবাইবের হাতের কবজিগুলো কাটা হচ্ছিল, আর খোবাইবকে বলা হলো, খোবাইব একটা কবজি কাটলাম, আরেকটা বাকি রয়েছে, এবার তুমি মুহাম্মদের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করো, তোমাকে হসপিটালে নিয়ে ভালো করে দেওয়া হবে। খোবাইব বলে, না না। খোবাইব তখন কবিতা পাঠ করে আর বলে, ফালাস্তু উবালিনা উকতানু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। আমি যখন মুসলমান অবস্থায় দুনিয়ার মুখ থেকে বিদায় হচ্ছি, আর তোমরা আমাকে সাধারণভাবে মৃত্যু দিচ্ছ না, তোমরা আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এক এক করে কেটে ফেলছ, শুনে রাখো, আমি এটার কোনো ভয় করি না, আমি আল্লাহর উপর ঈমান রেখেছি। আর শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের এই কর্তিত অঙ্গগুলোর ভেতরে তিনি বারাকাত দান করবে, মৃত্যু পর্যন্ত তিনি ঈমান থেকে নড়ে না। আজকে আমরা এই ইতিহাস পড়ি, আজকে এই মিয়ানমারে যখন মুসলিম মহিলাগুলোকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে তাদেরকে ধর্ষণ করে, সেদিন একটি ভিডিও ফুটেজ দেখলাম, একটা মহিলাকে গ্রেফতার করে ধর্ষণ করা হলো, তারপর তার দুইটা হাত বাঁধা হলো, অলম্ব করে প্রথমে তার জীবিত অবস্থায় তার পায়ের নলাগুলোকে তাসকাল দিয়ে কুবিয়ে আলাদা করা হলো, তারপর তার হাঁটুগুলোকে আলাদা করা হলো, তারপর তার হাতের কবজিগুলোকে আলাদা করা হলো, তারপর তার এই হাতের এই অংশগুলোকে আলাদা করা হলো, তারপর তাকে জবাই দিয়ে হত্যা করা হয়েছে। মুসলমান, এগুলো মুসলমানদের বিরুদ্ধে ওয়ার্নিং, যে এই ভিডিওগুলো আমরা করে ছাড়ছি, তোমরা মুসলমানরা আমাদের বিরুদ্ধে কি করতে পারো আমরা দেখাই। কিন্তু আজকে সেই মুসলমান রোহিঙ্গাদেরকে সাহায্য করার জন্য পর্যন্ত এগিয়ে যাচ্ছে না, অন্যদিক দিয়ে কতগুলো দালাল সেই জায়গায় যারা রোহিঙ্গাদের অর্থ সম্পদগুলোকে লুট করে নিচ্ছে। সেই জন্য প্রিয় ভাইয়েরা, তারা আমাদের মুসলিম ভাই, তাদেরকে সহযোগিতা করা উচিত। আমাদের এই মসজিদ থেকে রোহিঙ্গাদেরকে ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, আপনারা যারা পারেন যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে যেতে চান আমাদের এই কাফেলার সাথে যেতে পারবেন, যোগাযোগ করবেন, আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ এই ব্যবস্থাগুলো হচ্ছে। সেই জন্য মুসলিমদেরকে আগ থেকে জেল জুলুম এলাকা থেকে বের করে দেওয়ার এই ভয় তারা দেখাতো, যদি তারা ইসলামের উপর থাকার কারণে। আর মুসলিমদের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র হলো, যে মুসলিমরা যদি ইসলাম থেকে না সরে আসে, তারা আগে দেখাতো যে তাদেরকে হত্যা করা হবে, এটা তারা বলতো। কোরআনুল করিম সূরা আল কাহাফ এর 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম, নিশ্চয় তারা যদি তোমাদের ব্যাপারে জেনে যায়, তাহলে তো তোমাদেরকে তারা পাথর মেরে হত্যা করবে, আও ইয়ুইদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তারা টেনে হেঁচড়ে তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, ওয়ালাম তুফলিহু ইদান আবাদা, আর তখন তোমরা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। শেষ পর্যন্ত আসহাবে কাহাফের যুবকরা সেই গুহার ভিতরে অবস্থান করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে হেফাজত করেছিল। মুসলিমদের বিরুদ্ধে তাদের আরো ষড়যন্ত্র হলো, মুসলিমদেরকে তাদের ধর্ম থেকে বিরত রাখার জন্য মুসলিমদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে। এই জন্য আজকে 100% আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা বললেই জঙ্গি বলে মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে গোটা পৃথিবীব্যাপী। কোরআনুল করিম সূরা আল বুরুজ এর 4-8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, আর নারি দাতিল ওয়াকুদ, যাতে পূর্ণাঙ্গ আগুন জ্বালানো হয়েছিল, ইদ হুম আলাইহা কুউদ, যখন ইমানদারদেরকে ওই আগুনের ভিতর ফেলে জ্বালানোর জন্য তারা পাশে বসা ছিল, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা সেই আগুনের ভেতর মুসলমানদেরকে নিক্ষেপ করে তারা পাশে দাঁড়িয়ে হাই তারা অট্টহাসিতে ফেটে পড়ছিল। আর আজকে মিয়ানমারে তাও করা হচ্ছে, মুসলমানদেরকে ধরে তাদের গায়ে
টায়ার ফিটিং করে সেই টায়ারের উপর ডিজেল ঢেলে দিয়ে তারপর আগুন ধরিয়ে জীবন্ত মানুষগুলোকে পুড়ানো হচ্ছে। পূর্বেকার কাফেরদের এমন কোনো আচরণ বাকি নেই যে আচরণগুলো বর্তমান মুসলিমদের সাথে করা হচ্ছে না। মুসলিমদের বিরুদ্ধে তাদের আরেকটি ষড়যন্ত্র হলো মুসলিমদেরকে ধর্ম বিমুখ রাখার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অঙ্গীকার দেওয়া। জাতিসংঘ এসে বলবে এই প্যাকেজ দেবে ওই প্যাকেজ দেবে, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কখনো সুযোগ দেবে না। কোরআনুল করিম সূরা আনফাল এর 48 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। মিস্টার ইবলিস যখন মক্কার কাফেরদের সামনে তাদের খারাপ কাজগুলোকে সুন্দর করে তুলে ধরল আর মক্কার কাফেরদেরকে বলতে লাগলো, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকে তোমাদের উপর কোনো মানুষ বিজয়ী হতে পারবে না, ওয়া ইন্নী জারুল লাকুম, কারণ আমি শয়তান তোমাদের সাথে আছি। ফালাম্মা তারাআতিল ফিআতান, বদর যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা তাদের জীবনের মায়া না করে যুদ্ধের মাঠে চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করলেন। শয়তান তো এক সময় ফেরেশতাদের কাছে ছিল, সে ফেরেশতাদেরকে চিনে, সে যখন দেখলো ফেরেশতারা নেমে এসেছে, নাকাসা আলা আকিবাইহি, শয়তান এবার মুরার উপর ভর করে পেছনের দিকে পলায়ন করে। এবার মক্কার লোকরা বলো কই যাও দোস্ত, তুমি না আমাদেরকে সাহায্য করবে? তখন শয়তান বলে ইন্নি বারি উম্মিন কুমারে, তোমাদের সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, আগেও ছিল না, বর্তমানে নাই, আমি দূরে আছি তোমাদের থেকে। ইন্নি আর মায়ালা চারাও, আমি এমন জিনিস দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। এবার মিস্টার ইবলিস বলেন ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির মালিক। সেজন্য ভাইরা আমার, ইমানদাররা যদি বদর যুদ্ধের সাহাবীদের মতো ইমান থাকতো তাহলেও আজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করতেন, যদি মুসলমানরা মাঠে যুদ্ধের জন্য নামতো। কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের ইমান আছে কি না তা নিয়েই তো আমরা সন্দেহ। এইগুলো হলো কাফেরদের ষড়যন্ত্র মুসলিমদের বিরুদ্ধে। এই আয়াতগুলো আপনি বর্তমানের সাথে মিলান, সবগুলো মিলবে। বর্তমান কাফেরদের চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে দেখেন 2007-এর, এটা আগে উল্লেখ করেছি, র্যান্ড ইনস্টিটিউটের 2000 সালের একটি রিপোর্ট থেকে উদ্ধৃতি দিয়ে শুরু করছি। র্যান্ড হচ্ছে একটি সংস্থা যে জায়গায় 1600 বুদ্ধিজীবী ইহুদি কর্মী ফ্রি মুসলমানদের বিরুদ্ধে তারা বিভিন্ন কাজগুলো করে থাকে, আমেরিকান সরকারকে তারা পরামর্শ দিয়ে থাকে। এই সংস্থার বক্তব্য হচ্ছে এই, অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ, এর ফলাফলই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। সুতরাং বর্তমান মুসলিম বিশ্বে আদর্শগত বা মতাদর্শগত দ্বন্দ্ব চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চতুর্মাসিক রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অক্ষত করা যাবে, বাস্তবায়ন হয়ে গিয়েছে। কেউ যদি বলে আমি আল্লাহর আইন চাই কোরআনের আইন চাই, তাহলে যে নেতৃবৃন্দ মুসলিম, যে পুলিশ অফিসার মুসলিম, উনি আপনাকে বলবে আপনি হলেন আইএসের লোক, আপনি হলেন জেএমবির লোক, আপনি হলেন হরকতুল জিহাদের লোক, ঠিক না ঠিক? এটা অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে। সুতরাং মুসলিম বিশ্বে এই যে আদর্শের দ্বন্দ্ব চলছে এই ব্যাপারে অমুসলিমরা কি করছে, ইউএস নিউজ এর ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী তারা বলছে 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তাত্ত্বিক অভিযান এবং সিআইএর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে।
সুতরাং আপনাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যখন টেলিভিশনে বসে বসে বুদ্ধিজীবীরা বলতে থাকে মুসলিমদের বিরুদ্ধে, বুঝবেন উনি যুক্তরাষ্ট্রের টাকা খেয়েছেন, এটা নিশ্চিত। এটা 2007 রিপোর্ট বলছে আপনাদের সামনে। এমন এক প্রচার অভিযান, অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকে নয় স্বয়ং ইসলামকেও প্রভাবিত করা, এটা হলো যুক্তরাষ্ট্রের টার্গেট। এই প্রবন্ধে আরো বলা হয়েছে, ওয়াশিংটন গোপনভাবে কমপক্ষে 24টি দেশে অনুদান প্রদান করছে। রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলে কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য, এশিয়ান কোরআন রক্ষা করার জন্য, এমনকি ইসলামিক স্কুল প্রতিষ্ঠান করার জন্য। কি বুঝেন এর মানে? ইসলামের ভুল ব্যাখ্যা করে আপনার সামনে স্কুলগুলো তুলে ধরবে। র্যান্ড ইনস্টিটিউটের একটি প্রতিবেদন আমি তুলে ধরতে চাই এই লক্ষ্যে। র্যান্ড সম্পর্কিত কিছু তথ্য জানা প্রয়োজন। র্যান্ড একটি মুনাফাবিহীন সংগঠন যার 1600 জন কর্মী রয়েছে, যারা তারা বিভিন্ন বিষয়ে বিশ্লেষণের ফলাফল সমূহ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করে। র্যান্ড থেকে প্রকাশিত শেরিল বার্নার্ড রচিত একটি প্রতিবেদনের নাম হল সিভিল ডেমোক্রেটিক ইসলাম, সামাজিক গণতান্ত্রিক ইসলাম। তাদের বক্তব্যগুলো কি দেখেন? র্যান্ড ইনস্টিটিউটের মতে একজন মডারেট মুসলিমের বৈশিষ্ট্য হল, 1 নম্বর, গণতন্ত্র। একজন মডারেট মুসলিম হল সে যে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে, তিনি হলেন একজন মডারেট মুসলিম। ইসলাম যে গণতন্ত্রের কথা বলে আর তারা যে গণতন্ত্রের কথা বলে, দুইটা ডিফারেন্স। বর্তমান গণতন্ত্রের কাজ হলো ভোটের দাম, আর ইসলামের কাজ হলো মেধার মূল্যায়ন। এজন্য ইসলাম প্রত্যেকটা পার্সনকে নিয়ে চিন্তা করে না, ইসলাম চিন্তা করে যার মেধা বেশি তাকে দিয়ে দেশ পরিচালনা করা হবে। আর গণতন্ত্রের বক্তব্য, ভোটের মাধ্যমে যে পাশ হবে সে চাই চোর হোক, বদমাশ হোক, পুরুষ হোক আর নারী হোক, এক্ষেত্রে কোনো দ্বিধাবুক্তি নেই, কারণ এটা এই গণতন্ত্রকে তারা সম্পূর্ণ ইসলামের বিপরীত দাঁড় করাতে পেরেছে। একজন মডারেট মুসলিম হলো সে যে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। 2, অসাম্প্রদায়িক আইনের উৎসকে গ্রহণ করা, অর্থাৎ স্বেচ্ছায় ও প্রকাশ্যে মানবরচিত আইনকে গ্রহণ করা, আল্লাহর আইনকে বাদ দেওয়া, এটা হলো তাদের কাজ। এটা যদি কোনো মুসলিম বিশ্বাস করে, আল্লাহর আইন বাদ দেয় আর অসাম্প্রদায়িক আইনের উৎসকে গ্রহণ করে, তাহলে তিনি হলেন একজন মডারেট মুসলিম। 3, নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা, নারীর প্রতি সম্মান প্রদর্শন করা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সম্মান প্রদর্শন করা। আর এটা আমরা বিশ্বে দেখতে পাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সম্মান প্রদর্শন করা এটা সম্পূর্ণ মুসলিমদের বিপরীত। বাস্তবতা হলো এই, মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তাদের পক্ষে কেউ কথা বলে না, কিন্তু যখন অমুসলিমদের একটা মূর্তি পর্যন্ত ভাঙা হয় তখন বাংলাদেশ বলেন সারা পৃথিবীর সকল মিডিয়াগুলো দৌড়ে বের হয়ে আসে, একটা মূর্তির উপর আঘাত করা হয়েছে, এই মূর্তিটার কারণে মানবতার, মানবের কলিজার উপর আঘাত করা হয়েছে, কিভাবে তাদের বিরুদ্ধে দাঁড় করা যায়, এভাবে সংবাদ প্রচার করতে থাকে। আর যখন লক্ষ লক্ষ মুসলিমদেরকে আমেরিকা হত্যা করাছে, মিয়ানমার হত্যা করছে, তখন মিডিয়াগুলো এতটা হার্ডভাবে প্রচার করছে না। 4, সন্ত্রাসবাদ ও অবৈধ সহিংসতার বিরোধিতা করা, তাদের ভাষায় সন্ত্রাসবাদ হচ্ছে আফগানিস্তানে আমেরিকা আক্রমণ করার পর কেউ যদি আমেরিকার বিরুদ্ধে কথা বলে তিনি হলেন সন্ত্রাস। ইরাকে আমেরিকা আক্রমণ করেছে তো কেউ যদি আমেরিকার বিরুদ্ধে কথা বলে তিনি হলেন সন্ত্রাস। আর ভাই তাহলে মুক্তিযোদ্ধা পাবো কই? ফিজা মুক্তিযুদ্ধ কে চালাবে? আমেরিকা আক্রমণ করার পর যান বাঁচানোর জন্য তো মুসলিমরা আমেরিকার বিরুদ্ধে আক্রমণ করবে, তারাই তো হবে মুক্তিযোদ্ধা। আর আজকে তাদেরকে আইডিওলজি দিচ্ছে তারা হলো সন্ত্রাস। এই জন্য বলছে সন্ত্রাসবাদ ও অবৈধ সহিংসতার বিরোধিতা করা। হ্যাঁ, অন্যায়ভাবে নারী হত্যা করা, সাধারণ মানুষ হত্যা করা, এটা ইসলামে নিষিদ্ধ, আমরা সমর্থন করি না, গোটা পৃথিবীর কোনো মানব সভ্যতাও তা বিশ্বাস করে না এবং মুসলিমরাও তার সমর্থন করে
না, কিন্তু সন্ত্রাসবাদ বলে যে মুসলিমদেরকে বোঝানো হচ্ছে আমরা তার বিরুদ্ধে রয়েছি। এই হচ্ছে আপনার মডারেট মুসলিমদের পরিচয়। তাদের আরো বক্তব্য হলো, আমাদের রেড মুসলিমদের কাজ লেখা বই প্রবন্ধ কম খরচে বা ভর্তুকি দিয়ে প্রকাশ বিতরণ করা উচিত। এটা হয় মিথ্যার প্রসার ঘটানোর জন্য, অর্থাৎ তারা নিজেরা বই লিখবে, ইসলামের নিজস্ব ব্যাখ্যা দিবে, দিয়ে মানুষের সামনে তুলে ধরবে। এই হচ্ছে আপনার মডারেট মুসলিমদের কাজ। তাহলে আপনি এবার চিন্তা করুন, তাদের এই ষড়যন্ত্রগুলো ছিল মূলত 2007-এর রিপোর্ট, অলরেডি এগুলো বাস্তবায়ন হয়ে গিয়েছে। সেই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যেমন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হয়েছে, এটা কেয়ামত পর্যন্ত চলবে। কিন্তু মুসলিমরা তাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য একমাত্র কোরআন কারিমকে তাদের হাতে নিতে হবে, এবং কোরআন যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে আমাদের নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আজকে ভুল সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্যতম কারণ হলো, আজকে আমাদের নেতৃবৃন্দ যেমন কোরআনকে বাদ দিয়েছে, আমাদের জনগণও কোরআনুল কারিমকে বাদ দিয়েছে। আজকে প্রিয় ভাইয়েরা, আমাদের উচিত এই কোরআনুল কারিমের দিকে ফিরে আসা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আসবে, মুসলিমদের ঈমান তরতাজা হবে, তখন মুসলিমরা আবার শক্তিশালী হয়ে দাঁড়াবে, তখন কাফেররা আবার দৌড়ে পালাবে আল্লাহর সাহায্য পাওয়ার পর মুসলিমরা। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই বলেছেন, তিনি বলেছেন, ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম কামা তাদা আল আকালাত ইলা কাসআতিহা। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী শুনে রাখো, অচিরেই তোমাদেরকে সম্ভবত দল মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আহ্বান করবে, যেইভাবে একজন খাদক তার খাদ্যের দস্তরখানের দিকে খাবারের জন্য আহ্বান করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেদিন আমাদের লোক সংখ্যা কম হবে, সেই জন্য কি কাফেররা আমাদেরকে ধ্বংস করার জন্য ডাকবে? রাসূল বললেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা কম হবে না, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু ইমানের দিক দিয়ে হবে তোমরা এত দুর্বল, ড্রেনে যেমন খড়কুটা ভাসিয়ে দিলে স্রোতের ভেতর পরে চলে যায় দূরে, ঠিক তেমন তোমরা ইমানের দিক দিয়ে এতটা দুর্বল হবে। আল্লাহ তোমাদের দুশ্মনদের অন্তর থেকে ভয় তুলে নেবেন, তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান, ওয়াহান আবার কি জিনিস? আল্লাহ নবী বললেন, ওয়াহান হলো দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর ভয়, এই দুইটা জিনিস যখন তোমাদের ভেতর ঢুকে যাবে তখন তোমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় মুসলিম ভাইরা, আজকে আমাদের ইমানকে তরতাজা করা উচিত। ইমান কি জিনিস তা আমাদের জানা উচিত, তাহলেই সম্ভব হবে আবার পূর্বে সাহাবীদের মতো দাঁড়ানো। অন্যথায় যেভাবে মুসলিমদের উপর কালো অন্ধকার ধেয়ে আসছে, এটা চলতেই থাকবে, এই অধ্যায় কখনো শেষ হবে না কিয়ামতের আগ পর্যন্ত। আর এই অধ্যায় যদি শেষ করতে চান, তাহলে আবার ইমানের দিকে ফিরে আসতে হবে, আবার কোরআন কারিমের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন যেইভাবে ইমানের পরিচয় দিয়েছে, রাসূল যে ইমানের পরিচয় দিয়েছে, সেই ইমান গ্রহণ করে আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।